রাত্রে সকলে ওয়ার্ল্ড কাপ দেখবে তাই তো ওয়ার্ল্ড কাপ যখন দেখবে দেখবে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দেখবে মাঠের পাশে না অ্যাডভার্টাইজমেন্টগুলো বদলে বদলে যায় দেখেছো তো এরকম পরপর পরপর বদলে গেল বদলে যায় এটা একটা লেভেল অ্যাডভার্টাইজমেন্ট তারপরে লেভেল অ্যাডভার্টাইজমেন্ট আছে যে হাফ টাইম হয়েছে তারপরে তখন মাঝে বা ম্যাচটা শুরু হতে চলেছে তার এক দেড় ঘন্টা আগে সব আলোচনা করছে মাঝে পাঁচ মিনিট ব্রেক এরকম নানারকম অ্যাডভার্টাইজমেন্ট দেখবে এবং অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট যখন দেখবে টিভিতে দেখবে জিওতে দেখবে মানে গুজরাটে টাকা দিয়ে দেখবে যারা ফুটবল খেলে না তাদের ফুটবল দেখার জন্য টাকা দিয়ে দেখবে কিন্তু তোমার দেখবে মানে কি অ্যাডভার্টাইজমেন্ট মানে কি অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যে মাল বেচছে মুখের কাছে ধরছে দেখ 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 কেন 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 এখন তুই ভাবছো আমি তো কিনছি না ও ঠিক মাথার মধ্যে কিন্তু ঘুরছে এক সময় কিন্তু হ্যাঁ দেখেছি যেন করে এক সময় হাজারের মধ্যে একটা কিনলেও হয় যেরকম হয় না ফ্রড কল ফ্রড কল করে যে কি আপনি ওটিপি নম্বরটা দিয়ে দিন তাহলে আপনার এই হয়ে যাবে ফ্রড করে কল করে প্রতি লক্ষ্মী মুরগি হয় হাজারটা কল করলে একটা ফ্রড হয় তাতেই দামটা উঠে আসে ব্যাপারটা বিজ্ঞাপন ব্যাপারটা সেরকম কিন্তু কোনো পশ্চিমবাংলার কোনো বাঙালি কোম্পানি তুমি দেখবে না বাঙালি মালিকানাধীন কোম্পানি তুমি বিজ্ঞাপনে দেখবে না মানে কদিন আগে আমি একটা ম্যাপ দেখছিলাম ম্যাপটা লোকে দেখতে পারে বাংলা পক্ষ সহযোদ্ধারা অনেকে শেয়ার করেছে যে এই সময় আজকে গতকাল থার্ড প্লেস ছিল আজকে ফাইনাল এই সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কেরল এইসব জায়গা হচ্ছে যেখানে ক্রিকেট বনাম ওয়ার্ল্ড কাপ এটা নিয়ে সার্চ যে ফেসবুকে টেসবুকে গুগলে সার্চ ইউটিউবে সার্চ এখানে প্রায় একশো শতাংশ আমি জানতাম না ক্রিকেট হচ্ছে কোথায় দেখো বিশ্বকাপ ফুটবল হচ্ছে ক্রিকেট ফ্রিকেট আবার কি ঠিক আছে বিশ্বকাপ ক্রিকেট তো আর হচ্ছে না সেটা হলো একটা অন্য কথা ছিল কোথায় সিরিজ হচ্ছে কিছু খবর নেই কিন্তু এই যে আমার কাছে খবর নেই পশ্চিমবাংলার ডেটা তাই এখানে খবর নেই তাই না এখানে কি মেসির ফটো নেমারের ফটো বড় বড় করে তারপরে সিআর সেভেন ঠিক আছে খেলালো না যা হোক তো এইসব হয়েছে তাই তো কেরলেও তাই গোয়াতেও তাই তামিলনাড়ুতেও তাই আমরা একটা এলাকা জুড়ে দেখলাম তাই আবার একটা এলাকা জুড়ে দেখলাম ওই ডেটা দিয়েছে তার মধ্যে ফুটবল নিয়ে কোনো সার্চই নেই শুধু ক্রিকেট নিয়ে সার্চ সেটা ঠিক পুরের মধ্যে আমরা যাচ্ছি না শুধু বোঝাচ্ছি যে এই যে আমরা মনে করছি এই সময় আর্জেন্টিনা ব্রাজিল কেউ এই এমনকি হাতাহাতি ঠিক আছে মামা ভাগ্নের মধ্যে ঝামেলা ক্যাঁচরা চলছে এটা পুরোপুরি আমাদের নিজস্ব জিনিস এবং যদি মনে করি সারা বিশ্বটা এরকম করে চলছে এমনকি সারা ভারত এরমভাবে চলছে সারা ভারত এরমভাবে চলছে না জাতিতে জাতিতে চেতনা আলাদা এমন কি এখান থেকে যে জিনিসে ভারত খেলছে না সেই নিয়েও জাতিতে জাতিতে চেতনা আলাদা এটা বাস্তব এই বাস্তবটা মেনে নিয়ে আমরা এগোতে হবে কারণ এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব যেরকম আমরা সকলে এই সময় ফুটবল নিয়ে মাতামাতি করছি না অন্যান্য কিছু রাজ্য মাতামাতি করছে না যেরকম আমরা সকলে ভাত খাই না কেউ কেউ রুটি খায় এবং ওই যেখানে সার্চিংটা করছে কোথায় ফুটবল কোথায় ক্রিকেট এই ফুটবলটা হচ্ছে ভাতের এলাকা সেটাও দেখা গেল উপকূলবর্তী ক্রিকেটটা হচ্ছে গম এলাকা মূলত উপকূলবর্তী মানে কি দুনিয়ার সঙ্গে হাজার হাজার বছরের যোগাযোগ আছে তবেই না উপকূলবর্তী মানেটা কি হাজার হাজার বছর ধরে আমাদের যোগাযোগ আছে দুনিয়ার সাথে তাই তো আমাদের চেতনা আকাশ থেকে আসছে নাকি আমার সঙ্গে তামিলনাড়ুর মিল কি হাজার হাজার বছর ধরে আমরা সারা দুনিয়া চিনি তাই তো ও দূরদর্শন আমরা আগে থেকে করছি দূরদর্শন আমাদের লাগেনি দূরদর্শন করতে আজকে হটস্টারও লাগবে না কিন্তু আজকে দেখো কলটা এমন বানিয়েছে যে তুমি যা কিছু দেখবে তোমার দূর সম্বন্ধে তোমার সব দর্শনের মধ্যে কিন্তু করে পাইপে করে তো আসতে হবে অনেক পাইপ কিন্তু চোখে দেখা যায় না এই যে মোবাইলের যে ডেটার পাইপ ঢুকছে তো চোখে দেখা যাচ্ছে না কিন্তু ওই পাইপের তো মালিক থাকে কি যেরকম বিদ্যুতের তার মালিক থাকে তো এখানে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর বা জিও কোনো কোনো জায়গায় ডেটার মালিক তেমনি ওই যেগুলো চোখে দেখা যায় না ওগুলো তারেরও মালিক আছে তার মানে আজকে এমন একটা অবস্থা হয়েছে যেটা আমাদের এই বাংলা এবং বাঙালির হাজার হাজার বছরের ইতিহাসে ছিল না যে বিশ্ব সম্বন্ধে কোনো খবর আমরা পরকে পয়সা না দিয়ে জানতে পারবো না অদ্ভুত একটা অবস্থায় আমরা পৌঁছেছি অথচ এটা তো ঠিক না আচ্ছা ভেবে দেখো গুজরাটে কেউ জিও দেখছে মানে কি ও কিন্তু পরকে দিয়ে হচ্ছে না ও নিজের লোককে দিয়েই কিন্তু দুনিয়ার সঙ্গে নিজের মতো করে নিজের শর্তে এবং নিজের স্বার্থে যোগাযোগ রাখছে তোমার সব কিছু আসার যাওয়ার চ্যানেলগুলো পাইপগুলো যদি তোমার না হয় তাহলে তোমার শর্ত আর তোমার স্বার্থ তো হবে না এই পাইপের মালিক আর পাইপের ওখান থেকে যে মাল ভরছে তার স্বার্থ এবং স্বার্থ সেটা তো রক্ষিত হবে তাই না